আসসালামুকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা দর্শক, আজকে নার্সারিতে কি কি চারা আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে এদিকেই ফোকাস করেন। তা দর্শক বন্ধু, প্রথমেই আপনাদের যে চারাটা দেখাবো, সূর্য ডিমের ঝাঁকড়া চারা। সূর্য ডিমের যে ঝাঁকড়া চারাগুলো আছে সেইগুলো আজকে আপনাদের দেখাচ্ছি। দেখেন দর্শক কি সুন্দর চারা। সবাই যদি এরকম এরকম চারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলো আপনাদের দেওয়ার জন্য আমরা নার্সারিতে নিয়ে আসা। দেখেন সব রেডি চারা। সূর্য ডিমে এরকম ঝাঁকড়া চারা যদি নিতে চান তাহলে দেওয়া যাবে। দর্শক বন্ধু, যেই আমার হাতে যেই চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলফাইয়ের চারা, মিষ্টি জলফাই। ঝাঁকড়া মিষ্টি জলফাই চারা যদি নিতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন। সব চারাই আপনাদের আজকে একটা একটা করে তুলে তুলে দেখাবো। তো দর্শক আর চলেন ওদিকে দেখাই। তো দর্শক বন্ধু, আমার এই সাইডে যে চারাগুলো দেখছেন এগুলো থাই বাতাবি লেবুর চারা, যেটা লাল বাতাবি বড় বড় যেটা হয় সেই বাতাবি লেবু কিন্তু চারা এটা, ঠিক আছে? তো আজকে আপনাদের সব কিছুই মানে সব চারার রিভিউ আপনাদের দেবো। যেই যেই চারা আপনাদের পছন্দ হবে সেই সেই চারা অর্ডার করবেন, চারা আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। তা চলুন দর্শক, সাইডে আরও চারা আছে আমার, এখানে দেখতে পাচ্ছেন সব এগুলো এসে সব ডিসপ্লে করা রয়েছে, সব এখানে এ টু জেড ফলের চারা এখানে আছে, ঠিক আছে? আসেন এদিকে, এখানে যেটা দেখতে পাচ্ছেন বিলম্বর ঝাঁকড়া চারা, এই চারাও কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে থাই গোল্ডেন এইট পেয়ারার চারা। এই সাইজের চারা যদি আপনারা ছাদ বাগানের জন্য নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে, ঠিক আছে? চারা সব সরাসরি আপনাদের আজকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার সাইডে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমলার চারা, দার্জিলিং কমলার চারা। তো দার্জিলিং কমলা কী সুন্দর সুন্দর চারা আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। সব চারাগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন যে পাতা আছে, ডাল আছে, সুন্দর সুন্দর চারা আছে। এগুলো কিন্তু আপনারা ছাদের টপে লাগাইলে লাগাইতে পারেন। তারপরে আমাদের সাইডে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কদবেলের চারা, এটা থাই যেই কদবেলটা সেটা, যেটা অল্প বয়স অল্প দিনেই গাছে ফল ধরা শুরু হয়। তো দেখতে পাচ্ছেন যে কী সুন্দর কদবেলের চারা। তা আরও কিছু আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, আমার সাইডে যে আমের চারাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো মাসিক চায়না ড্রপ। দেখতে পাচ্ছেন বই চলে আসে একটু গাড়ি চারা, বারো মাসিক এটা চায়না ড্রপের চারা। তো অবশ্যই যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তারপরে যে সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কামরাঙা, কামরাঙা চারা। এটা কামরাঙা চারা মানে কি আপনারা সত্যি তো জানেন, এটা টক হয় খাওয়াতে ভালো। আমার এখানে যে চারাটা দেখতে পাচ্ছেন ঝাঁকড়া, লাল স্ট্রবেরি পেয়ারা পাতা হয়, এটা চেগুন চেগুন দেখতে পাচ্ছেন, এটা পাতা হয় চেগুন চেগুন পাতা হয় স্ট্রবেরি পেয়ারা। এটা এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নেবেন। সাইডে আছে হচ্ছে ইয়ে জামরুলের চারা, জামরুল। দর্শক বন্ধু, আমার পাশে যে গাছটা দেখুন এটা পাকিস্তানি ভেরিগেট মালটা, আপনারা যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদের চিনে নেন, এটা বেশ পাকিস্তানি ভেরিগেট মালটা। চলুন সাইডে আরও কিছু জানতে হয়। দর্শক বন্ধু, যে আপনারা চায়না কমলা বলে চেনেন যে কমলাটা, এটা কিন্তু চায়না কমলা, অরিজিনাল চায়না কমলা। দেখেন কি অসংখ্য ফল ধরে আছে একটুখানি গাছে। এই চারা যদি নিতে চান অবশ্যই কিন্তু আমরা চারা দিতে পারবো। যে আমড়াটা জানেন আপনারা, আমরা ছোটো গাছে আমরা ধরবে, এই আমড়ার চারা কিন্তু আমাদের কাছে আছে হাইব্রিড আমড়া, এটা ঠিক আছে, এটা বারো মাসি আমড়া। অবশ্যই যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন। আমরা সব চারাই কিন্তু একটু একটু করে দেখাবো, মানে মানে অল্প অল্প করে আমরা চারাগুলো আপনাদের দেখাবো, মানে সব চারা যদি আমরা দেখাইতে পারি, বহুত চারা আছে এখানে। দর্শক বন্ধুরা, আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেষ্টকলি মরিচ, কালো মরিচ হয়। এটার চারাও কিন্তু আমাদের কাছে অসংখ্য চারা আছে, দেখতে পাচ্ছেন কত পরিমাণ ধরে আছে মরিচ। অবশ্যই যোগাযোগ করবেন যদি চারা নিতে চান। আমি বলে অবশ্যই বলে দিলাম 150-200 টাকা পিস পড়বে। মৌসুন্দা গাছ দেখেন কি সুন্দর ফুল ধরে আছে, এই গাছ যদি নিতে চাই দাম কত নেবেন? এগুলো দাম পড়বে 520 টাকা, ঠিক আছে? এগুলো দাম পড়বে 520 টাকা। আর আপনার চেরি, বেগুনের চেরি, এই 150 টাকা পিস বিক্রি হচ্ছে এই চারা, ঠিক আছে? আপনারা অবশ্যই জানেন 120 টাকা, 150 টাকা পিস। দর্শক বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন নামের চারা। এই সাইজের চারা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।
খুবই আমরা কম রেটে চারা ছাড়ছি। এখন এখানে কিন্তু অসংখ্য চারা দেখতে পাচ্ছেন, বিলা বিষ্টন আছে, তারপরে এখানে কোনো চারা আছে অনেক। এগুলো এখানে যত চারা দেখলাম সবই কিন্তু কলবের চারা, লিচু বলেন, মালটা বলেন, লেবু বলেন, আমরা বলেন, আম বলেন, সবই কলবের চারা। তা অবশ্যই আপনারা এই চারা সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধু, আমরা এতক্ষণ যেসব চারা দেখালাম এগুলো কিন্তু সবই কলবের চারা। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করবো, এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের নার্সারি ভিডিও কিন্তু আমরা এখন নিয়মিত আমরা ভিডিও ছাড়ছি। আমাদের নতুন নতুন ভ্যারাইটি আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।